কোনো একটা অনুষ্ঠানে, তো একটা ভয় তো থাকে তখনও খুব, এখন সে তখন যে ভয়টা করতো এখন সে ভয়টাই করে। খুব জরুরি এটা, আমি একবার জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই যে ভয় এখনো প্রত্যেক বাস স্টেজে ওঠার আগে মনে হয় যে সব ঠিকঠাক হবে, তো তখন এই প্রথম কিছুটা সময় অন্তত 5-10 মিনিট একটু সময় লাগে যে সময়টা অ্যাকাস্টম করতে, তো তখন আমার একজন বলেছিলেন যে এই ভয়টা সবসময় থাকা উচিত, যেটা পারফরমেন্সকে এনহ্যান্স করে, যেদিন এটা চলে যাবে সেদিন কিন্তু পারফরমেন্সের ওই ধারটা থাকবে না। তারপরে না ঠিক আছে এই ভয়টা থাকা ভালো, আজ এখনও আছে ফাইন। সেটাই যে আপনারা বলছিলেন এটা আমার খুব খুবই পছন্দের একটা জায়গা, যদিও সেটা আজকে আমরা শুনবো না, কিন্তু আমরা জানি যে রবিশঙ্করজির সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল এবং সেজন্য প্রথম তিনটে ছবি মানে অপু ট্রিলজি এই তিনটের মিউজিক তিনি দিয়েছিলেন, এবং পথের পাঁচালীর সেই বিখ্যাত সিগনেচার টিউনের কথা আমরা জানি, কিন্তু পুরো ছবিটার পথের পাঁচালী পুরো ছবিটার মিউজিক উনি করেছিলেন ওইখানে রেকর্ডিং স্টুডিওতে বসে আর তিনজন মিউজিশিয়ানকে নিয়ে 4.5 ঘন্টার মধ্যে, এবং উনি সেটা পরবর্তীকালে বলেছেন যে তখনও বুঝিনি যে এত তাড়াতাড়ি এরকম একটা মিউজিক তৈরি হয়ে যাবে, কিন্তু উনি বরাবরই যেহেতু উনি এটাতে বিশ্বাস করেছেন যে যে কোনো কাজ খুব স্পন্টেনিয়াসলি করতে হয়, সবসময় অত ভেবেচিন্তে হয় না। এবং এখানে আরও একটা অদ্ভুত কথা উনি বলেছেন যে অনেকেই বলেন যে রাত জেগে অনেক কিছু সৃষ্টি করা যায়, আমি প্রচুর রাত জেগে চেষ্টা করেছি সৃষ্টি করার, কিন্তু আমি দেখেছি সেখানে ভালো কিছু আমি অন্ত করে উঠতে পারিনি, সেজন্য আমি বুঝেছি যে ঠিক দিন রাতের হিসেবে এটা হবে না, আমার মতো করেই এই হিসেবটা চলবে। ভিতর থেকে পুরো জিনিসটা ফিল করা যায়, এবং একটা ছবিতে যে কোনো ছবিতে মিউজিকের শব্দের যে প্রয়োজনীয়তা সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করি, আর বিশ্ব তো ওই রকম একটা এপিক ছবির ক্ষেত্রে তো অবশ্যই, এবং ওদের দুজনের বন্ধুত্বটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করেছিল, যে কারণে দুজন দুজনকে খুব ভালো বুঝতে পেরেছিলেন, এবং যে কারণেই বোধহয় এরকম 4.5 ঘন্টার মধ্যে একটা গোটা ছবির মিউজিক ভাবা যায়, আজকের দিনেও ভাবা যায় না, তখন তো সেরকম ইকুইপমেন্টও ছিল না। কি শুনবো আমরা, আর কতক্ষণ সময় আছে মোটামুটি? সময় আমাদের হাতে আছে 20 মিনিট মতো। আচ্ছা আমি তাহলে একটু জোক বাজাচ্ছি ঝাপতাল করে, তারপরে দেখছি কি করা যায়। আমরা একটু একটু করে এগোতেই পারি, কোনো অসুবিধা নেই, যতটা সময় পাওয়া যায়। আমি একটুখানি বাজিয়ে আবার থেমে আবার বাজাতে পারি, সমস্যা নেই। যতক্ষণে ও যন্ত্রকে তৈরি করছে ততক্ষণে বলি, যেহেতু ছবির প্রসঙ্গে কথা হচ্ছিল সেহেতু আবারও পণ্ডিতজির একটা কথা, উনি খুব খুব ইচ্ছে ছিল যে অ্যানিমেশন ছবিতে মিউজিক দেবেন, উনি বলছেন আমি কৃষ্ণকে নিয়ে অ্যানিমেশন হলে কাজ করতে চাই বা অন্য যে কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাই, সামহাও সেইটা হয়ে ওঠেনি। এখন যখন এত অ্যানিমেশন ফিল্ম তৈরি হচ্ছে, উনি নেই অনেকেই মিউজিক করছেন, কিন্তু ওই যে ইচ্ছের কথাটা উনি একবার নয় বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন, আমার ছবির প্রসঙ্গে মনে হলো যে এইটাও খুব রেলিভেন্ট একটা বিষয়, সত্যি মানুষের কত রকম ইচ্ছে থাকে এবং সেই সেরকম ইচ্ছেগুলো এইরকম মানুষের ইচ্ছে অপূর্ণ থেকে যায়, তাহলে বোধ হয় আমাদের আর জীবনে ছোটো ছোটো বিষয় নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই, তাই না?
সাধারণ সত্যি কোথায় যেন একটা চলে গেলাম মনে হলো, একটা অন্য স্পেসে। সবই ওনাদের শুনে ওনাদের দেখে শেখার চেষ্টা করছি, চেষ্টা করা আমাদের এইটুকু আর কি। এই চেষ্টা করতে করতে সময় চলে যাবে। না না, চেষ্টা করতে করতে সময় যাবে না, চেষ্টা করতে করতে আমরা অসাধারণ কিছু উপস্থাপনা পাবো যেরকম পাচ্ছি আজকে আর কি। সেটাই আমাদের, আমি বলে দিই সময় কতটা রয়েছে, তাহলে সুবিধে হবে। আমাদের 11 মিনিট মতো সময় রয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটাই কিছু শুনতে পারি, সেটা দিয়ে আমরা শেষ করব। আমি শেষ করছি কিরওয়ানি দিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কারণ আমি যেটা বুঝলাম যে এর মাঝখানে কথা বলার সুযোগ ঘটবে না বন্ধুদের সঙ্গে, আর যন্ত্র তৈরি করতে একটু সময়ও লাগবে। ধন্যবাদ সবাইকে, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। সত্যি অদ্ভুত একটা অন্যরকম সকাল আজকে আমরা উপহার পেলাম। যদি কিছু বলার থাকে যন্ত্র তৈরি করতে করতে বন্ধুদের বলে ফেলতে পারি। আর 10 মিনিট মতো সময় আছে তো? 10 মিনিট মতো আমাদের হাতে সময় আছে, সেই 10 মিনিট আমাদের শেষ উপস্থাপনা। আজকে আমরা শুরু থেকে যে কথাটা বলছিলাম, আমরা চেষ্টা করেছি সুরে সুরে কথায় কথায় পণ্ডিতজিকে স্মরণ করার, এবং সেইভাবেই আজকে সকালটা কিভাবে যেন শেষ হয়ে গেল সত্যি বুঝে উঠতে পারলাম না। যে কথা প্রত্যেক বারবার বলছিল যে কি বলবো, সত্যি তো কি বলবো, কি বা বলার থাকতে পারে। আমরা অনেক কিছু জানি, কিন্তু তার থেকেও বেশি অনেক বেশি উপলব্ধি করেছি তার প্রত্যেকটা সৃষ্টিতে, তার সঙ্গীতে। এবং এইভাবেই বোধ হয় আমরা স্মরণ করি গুণীজনদের, এইভাবেই বোধ হয় স্মরণ করা সম্ভব যখন আমাদের মনের ভিতরে তাদের সৃষ্টিগুলো থেকে তারা থাকেন, এইভাবেই থাকেন। সেই চেষ্টাটাই আজকে পুরো সকালটা জুড়ে আমরা করার চেষ্টা করেছি। আমি জানি আপনারা সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন। যাওয়ার আগে আমার শুধু এটুকুই বলা যে উইকেন্ডটা খুব ভালো কাটুক, আমার সঙ্গে আবার পরের সপ্তাহে অবশ্যই দেখা হবে, আর সেই সময় আমার নতুন বছরের একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে যাবে। এবং আমার প্রত্যেকবার একটা কথা মনে হয় যে বছরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, একটা নতুন বছর আসছে, আমরা কত কিছু ফেলে যাচ্ছি, আমরা কত কিছু নতুন কিছু দেখার অপেক্ষায় রয়েছি। সেই ভাবনা থেকে এবং আবারও পণ্ডিতজিকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে শেষ করব। আমার তরফ থেকে আজ সকালের আমন্ত্রণে কিন্তু চলবে আরও কিছুক্ষণ সুরে সুরে।